নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। রায়গঞ্জের হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, বীরভূমের নলহাটিতে বললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বীরভূমের নলহাটিতে একটি রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে কথা বললেন। পাশাপাশি বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জোকার বলে কটাক্ষ করলেন সৌমিত্র খাঁ। আমাদের কি করতে হবে, আমাদের গুরুত্বে জোকারের অনেক কাজ থাকে, এই জোকার আমার অভিনয় শুরু করেছে। এটা নিশ্চয় আমার মনে হয় পরিকল্পিত মার্ডার, কারণ আপনারা এর আগেও দেখেছেন এখানে বিধায়ক খুন হয়েছে। যে পশ্চিমবঙ্গ সরকার বিধায়কদের পুলিশ তুলনায় বিরোধী দলের বিধায়ক হলে আমি তো মনে করি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এগেনস্টে এফআইআর হওয়া উচিত। কারণ একজন বিধায়ক তার রুলসে বলছে, অ্যাসেম্বলি রুলসে বলছে দুজন করে নিরাপত্তা রক্ষী থাকা দরকার। মমতা ব্যানার্জি কেন নিরাপত্তা রক্ষী তুলে নিচ্ছেন? কারণ তিনি নরখাদক হিসেবে গণ্য হয়েছেন। তাই অবিলম্বে মমতা ব্যানার্জির নামে এফআইআর হওয়া উচিত। বিরোধী বিধায়ককে হত্যা করা হচ্ছে তার মানে বুঝতে পারছেন? এবং এখানে সাংসদদেরকে পর্যন্ত নিরাপত্তা রক্ষী দিচ্ছেন না। এর উদ্দেশ্য একটাই যে মমতা ব্যানার্জি চাইছেন গোটা বাংলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।